বুথের 430টা ভোটের মধ্যে 3-4টা ভোট করে পড়েনি। নির্বাচন কমিশনার গিয়ে বলেছে 3টার দিকে 27% বা 28% ভোট পড়েছে তাদের বক্তব্য অনুযায়ী, যদিও দৃশ্য তো এরকম না। তারপরেও 1 ঘন্টার ব্যবধানে 40%-এর ভোট বেশি পড়লো, এটাও মানুষের দেখার বিষয়। সে কারণে এই নির্বাচনকে বিএনপি এবং বিএনপির সাথে গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো আছে, গণতান্ত্রিক জনগণ বাংলাদেশের, এই নির্বাচনটিকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা ভোট বর্জন করেছে এবং নির্বাচন বর্জন করেছে। আমি অ্যাডভোকেট রফিক শিকদার আপনার কাছে যেতে চাই বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে। 7 জানুয়ারি যেটি অনুষ্ঠিত হলো, বিশেষ করে পশ্চিম বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে এটি অবাধ এবং সুষ্ঠু হয়নি, একটি বিবৃতিও তারা দিয়েছে। আপনার কি মনে হয়? ধন্যবাদ তাদের এই বিবৃতির পরে কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, ধন্যবাদ দুজন সহ আলোচক এবং যারা সেটের সামনে বসে আছেন, এসএটিভির এখন দেখছেন, পরবর্তীতে দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এই নির্বাচনে কারা কারা ধন্যবাদ জানালো আর কারা কারা ধন্যবাদ জানালো না, সেটার প্রতি আমাদের এবং বাংলাদেশের অধিকাংশ জনগণের আগ্রহ নেই। আমি প্রথমেই আপনাকে একটু মনে করিয়ে দেই যে 2023 সালের 28 অক্টোবর বিএনপির সেই অত্যন্ত শান্তিপূর্ণ বিশাল মহাসমাবেশকে সুপরিকল্পিতভাবে গুলিবর্ষণ করে, সরকারের পৃষ্ঠপোষকতায় গুলিবর্ষণ করে, সাউন্ড গ্রেনেড মেরে দীর্ঘ 5 ঘন্টা লাগিয়ে সেই সমাবেশটিকে অ্যানার্কি সৃষ্টি করে পণ্ড করে দেওয়ার মধ্য দিয়ে, ক্র্যাকডাউন করার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পিঠে এবং বুকে গুলি করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় 7 জানুয়ারি তাদের এড়ি ধাপে ধাপে যদি বলেন, বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, জননেতা মির্জা আব্বাস সহ প্রায় 26,000 নেতাকর্মীকে কারাগারে রেখে সমগ্র বাংলাদেশের নেতাকর্মীদেরকে, প্রান্তিক জনগোষ্ঠীর তাদেরকে বাড়ি ছাড়া করে, ঘর ছাড়া করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়ে 7 জানুয়ারি যে একতরফা প্রহসনী নির্বাচন করা হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে তাদের সেই নাটক, দ্বাদশতম নির্বাচনের নাটক শেষ করা হলো। সে কারণে এই নির্বাচনকে বিএনপি এবং বিএনপির সাথে গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো আছে, গণতান্ত্রিক জনগণ বাংলাদেশের, এই নির্বাচনটিকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা ভোট বর্জন করেছে এবং নির্বাচন বর্জন করেছে। সেখানে আওয়ামী লীগ জিতল, আওয়ামী লীগের দামি প্রার্থী জিতল, এমনকি যদি বলেন যে জাতীয় পার্টি, যে পার্টিটিকে বাংলাদেশের রাজনীতিতে 3 নম্বর পার্টি বলে আমরা স্বৈরাচারের সাথে বলেছি, যাই বলেছি, কিন্তু তার পার্টিটা কিন্তু একটি বিরোধী দলের নেতা ছিল রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সাথে, যে দলটি 2018 সালে এই রাতের ভোটেও কিন্তু 23টি আসন পেয়েছিল, সেই দলটি 11টি আসন পেয়েছে। এখন আপনি যদি বলেন তাহলে আওয়ামী লীগ, আওয়ামী লীগেরই সব আসন, ঘুরে ফিরে সবগুলো আসনই আওয়ামী লীগের এই সংসদে, এবং যে সংসদের জনগণ ভোট দিতে যায় নাই, যে সংসদ নির্বাচনে একেবারে 12টা 1টা পর্যন্ত বুথের 430টা ভোটের মধ্যে 3-4টা ভোট করে পড়েনি, সাংবাদিকরা একাধিকভাবে বলেছে, বিভিন্ন অনলাইন মিডিয়া থেকে বলেছে, নির্বাচন কমিশনার গিয়ে বলেছে 3টার দিকে 27% বা 28% ভোট পড়েছে তাদের বক্তব্য অনুযায়ী, যদিও দৃশ্য তো এরকম না। তারপরেও 1 ঘন্টার ব্যবধানে 40%-এর ভোট বেশি পড়লো, এটাও মানুষের দেখার বিষয়। যদিও আমাদের এটার প্রতি কোনো আগ্রহ নেই, কত পার্সেন্ট বললো কত পার্সেন্ট পড়ে নাই, তবে এটুকু আমাদের আগ্রহ ছিল 7 জনের নির্বাচনের দিন যে জনগণ কী করে। এতদিন আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছে, অবেন্দ্র কাদের সাহেব বলেছেন যে বিএনপির ডাকে অবরোধে হরতালে সাড়া দিচ্ছে না জনগণ, বিএনপির ডাকে নির্বাচনেও সাড়া দেবে না। পরিশেষে 7 জানুয়ারি নির্বাচনে দেখা গেল বাংলাদেশের জনগণ, শান্তিপ্রিয় গণতান্ত্রিক জনগণ অবোধপূর্বভাবে বিএনপির ডাকে এবং বিরোধী দলটাকে সাড়া দিয়ে তারা সেদিন ঘরের বাইরে যায় নাই, তারা নির্বাচন কেন্দ্রে যায় নাই, নির্বাচনে ভোট দিতে যায় নাই। আমাদের সেই আন্দোলনটি ছিল যে একদফার দাবি, সংগ্রাম ছিল আমাদের গণতন্ত্রের সংগ্রাম, একদফার দাবি আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমরা ভোটে না গিয়ে আমরা রাজপথে ছিলাম শান্তিপূর্ণভাবে। যদিও নানান রকমের অ্যানার্কি তৈরি করে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, জ্বালাও পোড়াও কথা বলে, ট্রেনের জ্বালাও, বাস জ্বালাও এগুলো কথা বলে, আমরা সেগুলোর পক্ষে আমাদের নাই, আমাদের আন্দোলন, আমাদের আন্দোলন ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, লিফলেট বিতরণ, শান্তিপূর্ণ মিছিল, গণসংযোগ। এমনি করে আজকে 7 জানুয়ারির পরে আপনি দেখেছেন যে বিএনপির থেকে 2 দিনের যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেই কর্মসূচিটি হলো দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আমরা লিফলেট দিচ্ছি যে দেশবাসী, তোমাদেরকে, আপনাদেরকে স্যালুট, অভিনন্দন, যে আপনারা আওয়ামী লীগের এই দুঃশাসনের পক্ষে আপনারা রায় দেন নাই, বিপক্ষে আপনারা দাঁড়িয়েছেন জনগোষ্ঠী বিএনপির পক্ষে। এটি হচ্ছে আমাদের বিএনপির এবং দেশের জনগণের বিজয়। পক্ষান্তরে যদি বলেন যে এই বিজয় কার, এটা আওয়ামী লীগেরও আমি বলবো বিজয় নয়, কারণ আওয়ামী লীগ আমরা দেখেছি যে 1991 সালে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজাতেন, ভাষণে কী ছিল, ভোটের অধিকার চাই, গণতন্ত্র চাই, 1996 সালেও বাজিয়েছেন, এর আগেও বাজিয়েছেন,
এই নির্বাচনকালীন কিন্তু আমরা কোনো ভাষণ শুনি নাই ওনার। আওয়ামী লীগ কিন্তু ওনাকে জাতির পিতাও বলে, শ্রদ্ধাও জানায়। ওনার ভাষণ কেন ভাষণ নেই জানেন? ওনার ভাষণ হলে আওয়ামী লীগের যে রাজনীতি ইলেকশনের রাজনীতি সাংঘর্ষিক হয়, এখানে ভোটের রাজনীতিটাই। আর পক্ষান্তরে যদি বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান, তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্রের প্রবর্তক, আমরা তাকে ধারণ করি, তাকে আমরা লালন করি, পোষণ করি, সেই বহুদলীয় গণতন্ত্রের একেবারেই ধারণ করে আমরা এই অগণতান্ত্রিক একটা সরকারের অধীনে আমরা নির্বাচনে যাই নাই। যা বলেছি শুরু থেকে আমরা সেটি করেছি, এবং আমরা নির্বাচনে না গিয়ে প্রমাণ করেছি যে আমরা দুর্নীতি লুবি পার্লামেন্টের মধ্যে আমরা যেতে চাই না, বাগবাটোয়ারা হালুয়ার এই পার্লামেন্টে আমরা যেতে চাই না। আমরা সেই পার্লামেন্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করব, যে পার্লামেন্ট হবে গণমানুষের, যে পার্লামেন্ট হবে জনগণের, যে পার্লামেন্ট হবে শান্তি নিরাপদের গুমখুন মুক্ত একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের, সেই পার্লামেন্ট আমরা করব, সেই পার্লামেন্টে যাব। সে কারণে আজকে সমগ্র বিশ্ব যদি বলেন, যুক্তরাষ্ট্রসহ, কানাডাসহ, ব্রিটেনসহ যে সকল দেশগুলো বাংলাদেশের অর্থনীতির অঙ্গনে, গণতন্ত্র অঙ্গনে স্টেক হোল্ডার, তারা আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই নির্বাচন সুষ্ঠু হয় নাই, এই নির্বাচন ফ্রি হয় নাই, এই নির্বাচন ফেয়ার হয় নাই, এই নির্বাচন ক্রেডিবল হয় নাই, এই নির্বাচন তারা প্রত্যাখ্যান করেছে। আর তাদের দেশ থেকে কোনো নির্বাচনের পর্যবেক্ষণও সেরকম দায়িত্বশীল পাঠায় নাই। এখন আওয়ামী লীগ ক্যামোফ্লাক্স করার জন্য কাদেরকে নিয়ে এসেছে, কাদেরকে কাদেরকে দিয়ে স্বাগত নিচ্ছে, এটা জনগণ তামাশা মনে করছে। জনগণ কি বিশ্বাস করেছে? জনগণের শ্রদ্ধা পেয়েছে নির্বাচনে? জনগণের আস্থা পেয়েছে? সেটা আপনি আগে আসুন, বিশ্বের দরবারে আমরা যাই, যেতে হয় আমাদেরকে, কিন্তু জনগণের কাছে আপনি প্রথম যান। বাংলার জনগণ এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছে। 7 জানুয়ারি একটি কালো দিবস, কালো অধ্যায় জাতির রাজনীতিতে, জাতির জীবনে, বাংলাদেশের জনগণের জন্য একটি কালো অধ্যায় রচিত হলো। যেমনিভাবে 2014 সালের 5ই জানুয়ারি হয়েছিল, সময়ের ধারাবাহিকতায় আওয়ামী লীগ আরও একটি কালো অধ্যায় সৃষ্টি করলো, এবং আওয়ামী লীগের যে প্রাচীন রাজনীতি ছিল, ভোটের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, সেই রাজনীতিতে আরও একবার কালিমা লেপন করলো। সে কারণে আমি বলবো, এখান থেকে আওয়ামী লীগের বেরিয়ে আসার এখনও সময় আছে, এখনও সুযোগ আছে, বেরিয়ে এসে একটি সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা এখনও করা যেতে পারে, সবাইকে নিয়ে নির্বাচনে। অভিষেক দাস, যে আমি আপনাকে একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা, আমি আপনাকে আবার আসবো, সংগ্রাম আমাদের চলছে এবং চলবে।